নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো সবাইকে জানাই গুড মর্নিং। তো বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ রান্না করছি, আর আমার মা যেহেতু অসুস্থ ছিল, মা এখন অনেকটা সুস্থ হয়েছে। তো আমি আমার বাপের বাড়িতেই রয়েছি। তো আজকে আমি বাড়ি ফিরে যাব, মানে আমি আমার শ্বশুরবাড়ি ফিরে যাব। তো মা একটু সুস্থ হয়েছে, তাই আজকে বাড়ি ফিরে যেতে হবে। তার কারণ আমি মনাকে যেহেতু রেখে এসেছি, তাই আমি থাকতে তো পারবো না, আবার কতদিন পরে আসবো। তো দেখলে চিকেন এনেছে বাবা, চিকেনটা আমার আর ভাইয়ের জন্য এনেছে। তো বন্ধুরা, এই দেখো আমার মা এখন সবজি কেটে দিচ্ছে আমাকে, কারণ মাকে বলছিলাম যে মা তোমাকে কিছু করতে হবে না। এই আর এই কদিন মাকে আমি কিচ্ছু করতে দিইনি, কারণ মায়ের শরীরটা একদম দুর্বল ছিল। তো আমি যেহেতু বাড়ি যাব, মা কিছুতেই কথা শুনলো না, বললো না তুই বাড়ি যাবি, তাড়াহুড়ো করে যাবি, প্রচণ্ড কষ্ট হয়ে যাবে। আমি একটু যদি সবজিগুলো কেটে দিই তাহলে একটু তোর সুবিধা হবে। আর যেহেতু একটু ঝড় বাতাসের একটা মানে আবহাওয়া শোনা যাচ্ছে, তার জন্য কী জানি ঝড়ের নামটা আমার ঠিক ভুলে গেছি, মনে নেই বন্ধুরা, কিছু মনে করো না। আর সেই কারণে একটু তাড়াহুড়ো রয়েছে। আর যেহেতু আমার একাই যেতে হবে, সেটাও একটা ব্যাপার। বাবা এগিয়ে দিয়ে আসতো, আমি বলেছিলাম না থাক, কাউকে যেতে হবে না, আমি যখন একাই এসেছি আমি ঠিক একা যেতে পারবো। তাই ঝটপট আমার ভাইয়ের জন্য একটু বাবা চিকেন এনে দিয়েছিলো, তাই চিকেনটা করবো, একটু কষা কষাই করবো। ভাই আবার বেশি ঝোল একটা পছন্দ করে না, তাই পেঁয়াজ টিয়াজ দিয়ে পেঁয়াজ রসুন আদা যেরকমভাবে মাংস করে সেভাবেই করবো, প্লেনই করবো, কিন্তু একটু কষা করবো। আর তোমার আমার বাবা মুরগির মাংস সেমন একটা ভালো খায় না, খাসির মাংস ভালো খায়, আর খেলেও খাসির মাংসই খায়। আর আমার মা তো শরীর ভালো না, মা তো খাবেই না, এমনিও মা মাংস হলে সেমন একটা খায় না, খুব জোর দিনের বেলা যদি দু পিস খায়, রাত্রিবেলা এক পিস বা খাইই না এরকম। আর মানে কি বলবো বন্ধুরা, যাই হোক না কেন, যতই হোক মেয়েরা পরের বাড়িতে থাকে, মানে শ্বশুর বাড়িতেই থাকে, স্বামীর বাড়িতে থাকে, যাই হোক মেয়েদের তো স্বামীর বাড়িতে ফিরে যেতেই হবে, তাই না বলো? আর আমি যদি ওখানে না যাই, মানে আমার স্বামীর বাড়িতে যদি না যাই, মানে আমার শ্বশুর বাড়িতে যদি দেরি করে যাই, তাহলেও কী করে হয়? আমি আমার ছেলেকে রেখে এসেছি, তারপর আমার বড়ও রয়েছে, হ্যাঁ শাশুড়ি আছে ঠিকই, কিন্তু তবুও ওর টাইমে খেতে দেওয়া, আমার ছেলেকে টাইমে খাওয়ানো, স্নান করানো, সমস্ত কিছুই আমার করতে হয়। আর সেগুলো এখন ওর বাবার করতে হচ্ছে, ওর ঠামের করতে হচ্ছে। ওর ঠামও কাজের মধ্যে থাকে আর ওর বাবাও কাজের মধ্যে থাকে, দুজনের একটু খুব চাপ হয়ে যাচ্ছে। ওর বাবা কাজের দিকটাও সামলাতে হচ্ছে, আবার মাকেও সামলাতে হচ্ছে, দুজনকে সামলাতে একটু কষ্ট হয়ে যাচ্ছে। আর আমার বরের শরীরটাও সামনে একটা ভালো নেই, যেহেতু সবে অপারেশন হয়েছিল, এই 3 মাস মতো হবে, তাও সেমন একটা রেস্ট নেয়নি, অমনি কাজের মধ্যে ঢুকে গেছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে, সেমন একটা লাল লাল করবো না, প্লেন সিম্পলের মধ্যেই করবো, আমি তাড়াহুড়ো করে করছি। আর আমি যেদিন বাড়ি গেছিলাম সেদিনেও আমি তাড়াতাড়ি করে সমস্ত ঘর গুছিয়ে টুছিয়ে রান্না করে, আমার মাসি যেহেতু রাত্রিবেলায় ছিল হসপিটালে, তাই মাসির জন্য খাবার করে পাঠিয়ে দিয়েছিলাম, আর আমি বাবা আর আমার ভাই আমরা খেয়ে নিয়েছিলাম। আমি তখনই ভাইয়ের কাছে যখন পাঠিয়েছিলাম, তখনই আমি বলছিলাম যে চল ভাই আমিও যাই। এবার ভাই বলছে থাক, এত রাত্রে তোকে আর যেতে হবে না, আমি যাই, তুই বরং কালকে যাবি। তো আমি পরের দিনে গেছিলাম। তো তারপরে দেখো বাবা আবার মাছ নিয়ে এসেছে, এদিকে মাংস করলাম, বাবা আবার মাছ নিয়ে এসেছিলো। বাবা মাছটা তোমার জ্যান্ত, একদম বাটা মাছ, পুরো জ্যান্ত, জানো না তোমরা, মানে না ধরে দেখলে বুঝতে পারবে না এরকম একটা ব্যাপার, পুরো জ্যান্ত মাছ। এটা তোমার ঝোল করব, পাতলা প্লেন ঝোল করব, এটা বাবা আর মায়ের জন্য। তো দেখো বন্ধুরা, হঠাৎ করে চলে এলাম, বাড়িতেই চলে এসেছি, মানে খাওয়া দাওয়া করে একদম ঝটপট গাড়িতে করে বাড়ি চলে এসেছি। তো ভেবেছিলাম লঞ্চে করে একবারে শোভাবাজার থেকে একদম আমাদের হাবড়ায় নামবো, কিন্তু শোভাবাজারের থেকে নামবো কি, বাদাঘাটের তোমার লঞ্চ চলছে না, তো বাদাঘাটে লঞ্চে উঠতে পারিনি, আসতে পারিনি, লঞ্চ বন্ধ থাকবে 2 দিন ঝড়ের কারণে। তাই বন্ধুরা, আমাকে
হাওড়াতে যেতে হয়েছে, হাওড়া থেকে বাসে করে আবার শিয়ালদায় যেতে হয়েছে, শিয়ালদার থেকে আমি ট্রেনে করে এসেছি। আর বন্ধুরা একটা কথা হয়তো তোমরা বিশ্বাস করবে না, আমি এই ফার্স্ট শিয়ালদার থেকে একা একা এলাম, আমি এর আগে কখনো শিয়ালদায় থেকে একা একা আসিনি। কারণ আমার ভীষণই মানে ভয় লাগতো, মানে ভয় কি আমি নার্ভাস হয়ে যেতাম, ঠিক সামলাতে পারতাম না। তো দেখো সেই দিনে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তো পরের দিন দেখো ভিডিওটা আবার কন্টিনিউ করছি, মানে ঘুম থেকে উঠে বিছানা টিছানা গুছিয়ে নিচ্ছি। মাকে তো আমি ফোনে বারবার জিজ্ঞাসাই করেছি, বারবার বলেইছি যে ওষুধ ঠিকমতো খাবে, খাবার ঠিকমতো খাবে। ভাইকে বাবাকে বলেছি তোমরা জল ঠল তুলে দেবে, মায়ের স্নানের জল, আর টুকটাক যদি হাঁড়ি বা কড়াই হয় সেগুলো একটুখানি জল টল তুলে দিতে মা বারান্দায় বসে বসে মেজে নেবে। আর তোমার থালা ঠালা বলেছি বেশি পাড়াতে না, বাবাকে বলেছি তুমি শোলার থালা নিয়ে আসবে, ওই থালাতেই খেয়ে নেবে। এই কদিন একটু কষ্ট করে চলতে হবে, কিছু করার নেই, আগে তো মানুষের শরীরটা তাই না বলো। আর বাবাকে বলেছি বেশি একটা খাওয়ার ঝামেলাও করবে না, এক পর দুই পর দিয়ে খেয়ে নেবে। আমার বাবা আবার এক পর দুই পর দিয়ে খেতে পারে না। তো দেখো তারপরে আমি সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর সেই দিনে আমি এসেছি বাড়িতে ঢুকেছি, তারপরেই মানে বৃষ্টি শুরু হয়ে গেছে, এত বৃষ্টি, ভাগ্যে ভালো আমি বাড়িতে ঢুকে গেছি তারপরেই বৃষ্টিটা শুরু হয়েছে, আমি রাস্তায় বৃষ্টির মধ্যে পড়তে হয়নি। আর এই দেখো আমাদের এখানে ঝড়ে বৃষ্টিতে কী অবস্থা দেখতেই পাচ্ছ, চারিদিক একদম মানে একটা বেশ সবুজ সবুজ, গাছপালাগুলো একদম যেন সতেজ হয়ে গেছে এরকম লাগছে, দেখতেও ভালো লাগছে। বাট জল জমে গেছে, খুব একটা জল জমেনি কিন্তু আমাদের ওই বাড়িতে, মানে আমার মায়ের বাড়িতে তোমার অনেক জল জমে গেছে, উঠানে পুরো ভর্তি জল জমে গেছে। তা আর আমাদের এখানে অতটা জল জমেনি, হালকা হালকা হয়েছে আর কি, কিন্তু প্রচুর 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 হাওয়া দিয়েছে। আর সত্যি কথা ঠাকুরের অসীম কৃপা, আমায় রাস্তাঘাটে বৃষ্টির মধ্যে পড়তে হয়নি, আমি খুব ভালোভাবে সাবধানে আসতে পেরেছি। আমি মানে বাড়িতে এসেছি তারপরেই বৃষ্টিটা হয়েছে, বাড়িতে ঠিক ঢুকলাম আর অমনি জোরে বৃষ্টি হলো। তারপরে বাড়িতে ঢুকে স্নান টান করলাম, অল্প কটা ভাত খেলাম, একদম সামান্য পরিমাণে ভাত খেলাম, ভাত ঠাত খেয়ে তো তারপরে একটু ঘুমিয়েছিলাম। তো ঘুম থেকে উঠে আবার তোমাদের সাথে মানে পরের দিনে আবার তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করছিলাম আর কি। তো দেখতেই পাচ্ছ এরকম কি ভালো লাগে না পরিবেশটা, বেশ দেখতেও কি সুন্দর লাগছে, কিন্তু রাস্তাঘাট দেখছো একদম নোংরা হয়ে গেছে, পাতা ঠাতা পরে পুরো ভর্তি হয়ে গেছে। আর এটা আমাদের বাড়ির সামনেটা একটুখানি নিচু, তাই জল জমে গেছে। এই জন্য আমার বর বলেছে যে এখানটা সিমেন্ট করে দেবে, তাই আমি তো করতে দিই না, বলছে এত তাড়াতাড়ি করতে হবে না, আর কদিন পরে করবে। তাই ও আমাকে বলছিলো যে দেখছো তুমি করতে দাও না, আর দেখো এখানটা কী অবস্থা হয়ে গেছে। শরীরটা একটু দুর্বল, তাও ভালো আছে। আমি তাও ফোনে মায়ের সাথে বারবার যোগাযোগ করছি, মাকে বারবার বলেছিলাম আমার সাথে আসবে, মাকে সাথেই আসেনি। তো মা এখন ঠিক আছে, তোমরা সবাই প্রেয়ার করেছিলে, আমরাও প্রেয়ার করেছিলাম, মা এখন অনেকটা সুস্থ আছে, মন থেকে অনেকটা শান্ত হয়েছে। তো আবার যাবো আমরা জামাই ষষ্ঠীর সময়, তখন